আপনারা শুনছেন বুক অডিও বুক বাংলায় অমলা এক অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবি না সুন্দর সুশ্রী জুবা বলিষ্ঠ মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুরপো মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে এ কথা শুনে অমলার আর আনন্দের সীমা নেই সে রাতে স্বপ্নই দেখল বিয়ে কিন্তু হল না দরে বনল না দুই আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবার অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপধপে রং কোকরা চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল ভাবলে কত কি ভাবলে এবার দরে বনল কিন্তু মেয়ে পছন্দ হল না তিন অবশেষে মেয়েও পছন্দ হল দরেও বনল বিয়েও হল পাত্র বিশ্বেশ্বরবাবু মোটা কালো গোলকাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক পাশ সদাগরি অফিসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হল তখন কি জানি কেমন একটা মায় অমলা সারা বুক ভরে গেল এই শান্তশিষ্ট নিরীহ স্বামী অমলা মুগ্ধ হল অমলা সুখী আছে পড়ে শোনালাম বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে আমি মেজবাউল ইসলাম আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটন চেপে রাখুন শেয়ার করুন প্রিয়জনদের সাথে পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ